এই যে কর্ম 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 বলছেন শ্রীকৃষ্ণ, এটাকে স্পেসিফিক করছেন কার জন্য কোন পথ। দুটো আমি একসাথে নিচ্ছি, 29-30 বুঝতে সুবিধা হবে। বলছে, প্রকৃত জনিত গুণে মোহিত অজ্ঞ ব্যক্তিগণ গুণ এবং কর্মে আসক্ত থাকে। এই অল্পবুদ্ধি অজ্ঞ ব্যক্তিগণকে যথার্থ জ্ঞানী মহাপুরুষের কর্ম থেকে বিচলিত করা উচিত নয়। খুব ক্রুশিয়াল জিনিস এখানে, কারোর কোনো বুঝতে অসুবিধা হলে যে আমাকে কাউন্টার করবে। আর 30 নম্বরে বলছে, তুমি বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে কামনা মমতা এবং সন্তাপ পরিত্যাগ করে যুদ্ধরূপ কর্তব্য কর্ম করো। ঠিক আছে, কি প্রকৃতিজনিত গুণে মোহিত, মোহিত কাকে বলা হবে? যে এই গুণ আর কর্ম এই দুটোকে আলাদা করে ফেলেছে, মানে সহজ ভাষাতে যে বলছে আমি চাইনি আমার সাথে ঘটেছে, আমি চাইনি এটা কি আমার গুণ আর আমার সাথে ঘটেছে এটা কর্ম, যে বলছে গুণ আর কর্ম আলাদা। আর কোথাও যেন জোরেই দুটোকে একদম অ্যাটাচ করে ফেলেছে, আমি চাইনি আর আমার সাথে ঘটে। তুমি যদি এই কথা বলো, আমি চাইনি আমার সাথে কিছু ঘটেও নি, এটাই খুব সহজ ব্যাপার, আমি চাইনি ঘটেনি, আমি করেছি আমার সাথে ঘটেছে, এখানেও বড় সহজ ব্যাপার। কনফ্লিক্ট তো তখন জন্মায় যখন বলো আমি চাইনি অথচ ঘটেছে, আমি চাই না আজ বিয়ে করতে, বাড়ি থেকে প্রেশার দিচ্ছে। ভাই, তুমি বাড়ির সাথেই আগে বিয়ে করে বসে আছো, শুধুমাত্র সিঁদুর পরাও নি, মায়ের সাথেও একরকম বিবাহ মানে কি বন্ধন? তুমি তোমার মায়ের সাথে বিবাহিত হয়ে আর বাবার সাথে বিবাহিত হয়ে বসে আছো আনঅফিসিয়ালি। এবার বিবাহ বন্ধন যখন জড়িয়েই ফেলেছো একরকমভাবে অন্তরে, ওটাই বাইরে বউ হয়ে প্রকাশ পাবে। কেন বলছো বাড়ি থেকে জোর করছে? কিভাবে বাড়ি জোর করছে? জোর তো না বিয়েতে জোড়া হয়, তাহলে কোথায় না তুমি জুড়ে রেখেছো তো, যা গুণ তাই কর্ম হয়েছে। কিন্তু এখানে কি বলছে, এরা গুণ এবং কর্মে আসক্ত থাকে, অর্থাৎ কি গুণে আসক্ত, আমার মধ্যে যা আছে আমি সেই স্ট্যান্ড পয়েন্ট ছাড়ব না, আর কর্মে আসক্ত, কর্মে আসক্ত মানে আমার যা যা করছি আমার যেগুলি মনে হয় আমি সেটাই কর্ম করব। ঠিক আছে, কেউ যদি এটাকে দুটোর মধ্যে সহজ হয়ে যায় যে গুণই কর্মকে প্রবৃত্ত করছে, তাহলে আর আসক্তির কোনো ব্যাপার নেই, এখানে একটা সহজ ব্যাপার আছে। হ্যাঁ ভাই, আমি করেছি, বিয়ে কেন করলি? যে জন্য সবাই করে তাই জন্য করেছি, সহজ বিষয় না? জানো তো বাড়ি থেকে বারবার বারবার বলছিল, তো বাড়ির লোক কী করতে বলতে পারতিস না? আসল ব্যাপার কি, আসল ব্যাপারে আমি বাড়ির সাথে বিবাহিত, তো যেমন বাড়িতে বউ চলে আসলে থলে তুলে যেতেই হবে বাজারে, যত বড় বড়ই এদিককার ওদিককার হোক। ঠিক আছে, ঠিক তেমনই যখন ভিতরে ভিতরে কোনো জিনিসের প্রতি আমরা দুর্বল থাকি তা বাইরে প্রকাশ পাবেই। তো বলছে, মোহিত আর অজ্ঞ ব্যক্তিগণ, বাড়ির লোককে মোহ আমার বলে দিয়েছ, এবার যখন মোহ বলেছ তাহলে মোহিত হয়েছ, এবার সামাল দাও। ঠিক তেমনই এটা তো বাড়ির লোকের শুধু দায়িত্ব, খালি বাড়ির লোককে দোষারোপ করেছে, নিজের দিকে তাকাও, আসল তো খেলা নিজের ভিতরে। কিছু তো করতে হবে, হ্যাঁ কিছু তো করতে হবে, তাহলে হোয়াট এভার, আমরা প্রত্যেকে বলি মহাজ কিছু তো কাজ করতে হবে, ইউথের এটাই সব থেকে বড় প্রশ্ন, কিছু তো করতে হবে। আমি তো সেটাই বলছি, কিছু তো করতে হবে, তো কিছু করো, সরকারি চাকরির জন্য শুধু ছুটছো কেন? কিছু না কর, কিছু করো, কিছু না কিছুতে কোনো সমস্যা আছে ঝাঁটি দিয়ে নাও, এটাও কিছু কর্ম না? আমি এত পড়াশোনা করলাম, তো পড়াশোনা কী জন্য করেছিলে? চাকরির জন্য, ব্যাস গোলমাল হয়ে গেল। কালকে আমরা এই নিয়ে আলোচনা করছিলাম না, পড়াশোনা যখন করেছিলে তখন পূর্ণ হয়ে করেছো, আর না এখন চাকরির জন্য ছুট সেটাও পূর্ণ হয়। চাকরি যদি শুধু খুঁজতে, চাকরি তো পেয়ে যেতে, কিন্তু দেহ ইজ কানেকশান, অ্যাকর্ডিং টু পড়াশোনা চাকরি হতে হবে। গুণ আর কর্মে আসক্ত হয়ে গিয়েছে, যখন পড়েছিলে তখনও কেমন ছিল? অ্যাকর্ডিং চাকরি হতে হবে, যেমন পড়ছি এর উপর চাকরি পেতে হবে, আর এখন চাকরি পাওয়ার জন্য চিন্তা করছে যেমন পড়েছি তেমন চাকরি পেতে হবে। পড়ার সময় ভাবছো কেন পড়ছি চাকরি পেতে হবে, চাকরি করার সময় কী ভাবছো কোন চাকরি করবে? যেমন পড়েছি তেমনই চাকরি করতে হবে, এই দুটোর মধ্যে কোনো যোগ নেই, কোনো যোগ নেই। আরে ভাই, চাকর চাকর, এখানে আমাদের কেউ স্টাফের কাজ করছে সেও আমি যেটা বলবো মানবে, কেউ ঘর মুচ্ছে সেও আমি যেটা বলবো সেটা মানবে, এদের দুজনের চেতনা স্মৃতিতে কী পার্থক্য আছে? কাজ আলাদা হতে পারে, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঠিক আছে, আর তুমি আমাদের বাড়ির এখানে গার্ডেনে কাজ করো, তোমার চেতনায় কী পার্থক্য? ইউ হ্যাভ টু জাস্ট ইয়ে ওবে ইউর বস। আমি কেউ ভাই কোদাল মার,
ওর চেতনাতে কি, ওর ভালো লাগুক মন্দ লাগুক ওকে কোদাল চালাতে হবে। আর ওখানে বলবো না তুমি সফটওয়্যারটা এইভাবে রিড করো, আমি বলছি তুমি করো, ওকে তাই করতে হবে। তো চাকর তো চাকর, এর মধ্যে আবার প্রোফাইল কী? গুণ তো বদলাবে না, কর্ম তুমি যত ইচ্ছা বদলাও, আলাদা কিছু হবার নাই। শ্রীকৃষ্ণ বলছেন এটা যে বোঝেনি যে চাকর মেন্টালিটির, সে জন্মেছেই চাকর হয়ে, তখন কারোর জুতো পালিশ করো আর কারোর আন্ডারে গিয়ে তুমি বসে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করো, ব্যাপারটা একই তো। জুতো পালিশ করতে গেলে বলবে এই দিকটা হয়নি ভালো করে কর, আর সফটওয়্যারে বলবে এই রঙটা ঠিক হয়নি ঠিক এডিট করো। আমার পছন্দ হচ্ছে, এক্ষুনি আমাদের কথা হচ্ছিল, আমার তো পছন্দ হচ্ছে ওর হচ্ছে না, ইউ হ্যাভ টু, ইউ আর অ্যাপয়েন্টেড ফর ইউর জব ওবেইট। আচ্ছা সব থেকে বেশি এটা কোথায় হয় জানো? সব থেকে বেশি হয় স্বামী স্ত্রীর মধ্যে, প্রত্যেক মুহূর্তে ঘটতে থাকে। এর এটা পছন্দ না, ওরটা পছন্দ না। স্বামী বেচারা সবসময় বলে শাড়িটা কেমন হয়েছে, বলে যেমনই হোক 3000 আমার গেছে, বাহ খুব ভালো। হ্যাঁ স্ত্রী স্বামী প্রথমত ওর টাকা দিয়ে শাড়ি কিনবে, তারপরে ওকে বলবে কেমন হয়েছে বলো, খারাপ বললে আবার রাতে খাওয়া বন্ধ। তো বেচারা কোথায় যায়, খারাপ তো বলা যাবেই না, আর খারাপ বললে বলো তোমার কিছুই পছন্দ হয় না। আমি তো বিয়ে করেই ভুল করেছি, আগে জানলে বিয়েই করতাম না। তো বর বেচারা বলে বাবা এখানে মোবাইলটা হাতে থাকে, হ্যাঁ খুব সুন্দর, বাহ। এই একই জিনিস জবে ঘটে, একই জিনিস বাড়িতে ঘটে, বিয়ের মতো বিচ্ছিরি জব আর জগতে কম হয়। তুমি এর 5 মিনিট পর কি চিন্তা করবে বলতে পারবে? 5 বছর পর কাউকে ভালোবাসবে কী করে বলে দিচ্ছ? 5 মিনিট বাদে কি, 1 মুহূর্ত বাদে তোমার কী চিন্তা হবে তুমি জানো না? ইচ্ছা উমাকুমারী, অলওয়েজ ভার্জিন, নিজের মতো ওঠে। এক্ষুনি বসে খুব গীতা শুনছিল, হঠাৎ করে পাশে একজনকে দেখে পছন্দ হয়ে গেল, কীভাবে হয়ে গেল, কী করে দুর্ঘটনা ঘটলো? দুর্ঘটনাই ঘটে। তো প্রত্যেক মুহূর্তে তোমার চিন্তা কি তুমি জানো না? ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই যে বলতে পারছে আমার নেক্সট চিন্তা এইটা হবে, কেউ বলতে পারে না। আর তুমি সারা জীবনে ক্যাসা ইয়ে বন্ধন আঞ্জানা তুমি করে ফেললে, শুধু বিয়ে নয়, হ্যাঁ মানে বিষয়টি এইরকম যে এর থেকে বড় মূর্খামি হতে পারে না। আচার্য রজনীশকে জিজ্ঞেস করা হয়েছিল বিয়ের বিষয়তে, বলছে আপনি কি বলছেন প্রত্যেকের তাহলে ডিভোর্স নিয়ে নিতে হবে তার বিবাহিত? বলছে ইয়েস, হাসতে করে এভরি ওয়ান শুড। আর রিপোর্ট আর কী বলে, আর কী প্রশ্ন করবে? তো এই হলো বিষয়। তো গুণ আর কর্ম এতে আসক্ত হওয়া মানে হলো এই দুটোকে বিভেদ মনে করা, আমি চেয়েছি এক হয়েছে আরেক, তা নয়, তুমি যা চেয়েছো তাই হয়েছে। দেখো কনফ্লিক্ট ড্রপস, কনফ্লিক্ট পড়ে যাবে, আর কোনো সমস্যা নেই। আমাদের পুরো সমস্যাই আমি যা চেয়েছি তা হয়নি থেকে। কৃষ্ণ বলছে এটা মূর্খদের আউটলুক, গুণই কর্মানি সর্বস্ব, তোমার গুণই কর্ম হয়েছে আর দ্বিতীয় কিছু হয়নি। আর তার মধ্যে আরেকটা সুন্দর কথা বলেছিল, এর মধ্যে তুমি বেকার বেকার দায়িত্ব নিতে যেও না, অহংকার বিমূঢ় আত্মা, তুমি বেকার বেকার বলো না আমি করেছি, বারবার আমি করেছি, ভালো লেগে গেছে ঠিক, একে ফেদো না যে বগল দাবা করে নিয়ে যেতে হবে, গেলে বসলে কথা বললে বা একটু এদিক ওদিক ঠিক আছে, এর বেশি কি, যার সাথে বসবে তাকেও বলো ভাই মজা তো তুমিও নিলে, এমন তো নয় আমি তোমার চুলে হাত দিলাম আর তোমার জন্য আগুন লেগে গেছে গায়ে, তা তো নয়, আমি তো চিমটি কাটিনি, শুশুরিই লেগেছিল। তো শুশুরি যখন লেগেছিল আমি শুশুরি দিলাম, আমার একটু আঙুলে মজা হলো, তোমার একটু পিঠে মজা হলো, ব্যাস চলো, কেন আবার গড়াবে, গড়ানোর কোনো দরকার নেই ঠিক আছে। তো এখানে এক সুন্দর কথা বলছে, কিন্তু কিন্তু এই জায়গাটা বোঝার, অল্প বুদ্ধি এই অজ্ঞ ব্যক্তিকে জ্ঞানী মহাপুরুষ তার কর্ম থেকে বিচলিত করা উচিত নয়। বলছে যারা এটা বোঝেনি তাদেরকে বলে দিও না যা ইচ্ছা করো, বিপদ হয়ে যাবে। তোমারও মনে হলো আমারও মনে হলো ঠিক আছে, আমি প্রত্যেককেই দেখেছি যারাই বলেছে বিবাহের বিরোধ করেছে বা বিবাহ প্রথাটার বিবাহ মানে এই যে সিস্টেমটা একজনের একজনকে লেগে থাকা জুড়ে থাকা, দেখো প্রকৃতি থেকে আস্তে আস্তে সিস্টেমটা উঠে যাচ্ছে, আপনা আপনি উঠে যাচ্ছে, আর রুচি জন্মাচ্ছে না, ঘুরলাম ফিরলাম ঠিক আছে, তুমি বেলেল্লা পানাই বলো আর যাই বলো,
মানুষের বুদ্ধি যত ইভলিউট হচ্ছে তত সে বুঝতে পারছে যে এর মধ্যে কোনো সার্থকতা নেই। একটা জিনিসের মধ্যে জীবন আটকাতে চায় না, জীবন বইতে চায়, তাকে আটকে দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। ঠিক আছে, তুই বলে তার মানে কী মহারাজ, আপনি বলছেন প্রত্যেকটা পুরুষ স্ত্রী যে যার মতো যত ইচ্ছা সঙ্গ করবে, সেটাও তো একরকম আটকে থাকাই হলো। ঘুরিয়ে ফিরিয়ে কি সারা জীবন সেক্সি করবে নাকি, ওটাও তো একরকম আটকে থাকা। একজনের সাথে আটকে থাকো আটকে থাকা, আর হাজার জনের সাথে এক জিনিসই আটকে থাকো তোকে আটকে থাকা। কারোর সাথে আমি গল্প করেছি, কারোর সাথে সেক্স করেছি, কারোর সাথে ঘুরতে গিয়েছি, কারোর সাথে ভালো আলোচনা হয়েছে, কারোর সাথে ধ্যান হয়েছে। জীবন এইভাবে বিকশিত হতে চায়। জীবন কি শুধুমাত্র ওই এক জায়গা থেকেই বিকশিত হতে চায়? জীবনে কি সারা শরীরে কি একটাই অংশ? সবই আছে। কানই চুলকানো যায়, অন্য কোথাও কি চুলকানো যাবে? এবার চোখ চুলকে দে, চোখের মধ্যে কি তুমি বার্ড দেবে? সে তো সম্ভব নয়, যেটার যা ব্যবহার। তো বলছে যেটা বোঝেনি তাকে কি করা যাবে না? বলছে কৃষ্ণ ভিন্ন বিচালয়, বুদ্ধিমান ব্যক্তি তাকে কর্ম থেকে বিচ্যুত করবে না। অর্থাৎ এখানে বোঝার বিষয় কোন কর্ম, এখানে যেই কর্মের কথা বলেছে তাকে বলে চিত্তশুদ্ধির জন্য কর্ম। যার মধ্যে এই বোধ এসে যায়নি, ঠিক আছে, তাকে বোধের জন্য কর্ম করতে হবে। তাহলে কোন কর্ম করতে হবে? যা আমাকে আন্ডারস্ট্যান্ডিং এনে দেয় আমাকে সেটা করতে হবে। এমন লোকের সাথে বসতে হবে, এমন স্থানে যেতে হবে, এমনভাবে জীবন কাটাতে হবে যাতে আমার মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দরভাবে ফ্লাবারিশ হতে পারে। এটাই একমাত্র কর্ম, আর ত্রিভুবনে কোনো কর্ম নেই। তুমি চাকরি করো কোনো প্রবলেম নেই, তোমার জীবনে ইন্টেলিজেন্স বাড়বে তো, তোমার মধ্যে তুমি প্রত্যেক দিন নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারবে তো, এমন কাজ করো কোনো প্রবলেম নেই। এমন কারোর সঙ্গে করো যে প্রত্যেক দিন তোমার কাছে একটি সুন্দর সকাল নিয়ে আসে, একটা নতুন আউটলুক নিয়ে আসে। আমাদের তো সিনেমাতেই বলো অন্য জায়গাতেই বলো সকাল মানেটা কী, রাত যা দিয়ে শুরু হয়েছিলো সকালে তাই দিয়ে শুরু হয়। যে সে বলে এজি চাই লিজিয়ে, আর সে কী করলো, যেই কমল থেকে বেরিয়ে গেছিলো চাকর থেকে কমল আবার টেনে নিল। নতুন হলো কোথায় সকাল, সেই পুরনো রাতই আবার সকাল হয়ে যাচ্ছে। বলে সকালেও যা করি হাগ, সকালে হেগে এসেও হাগ, সব সময় সে হাগেতেই আছে। তো একটু তো বেরাও, জীবন মানেই তো যা ইচ্ছা, একটু তো আরও বিস্তার করো। একজনের সাথে ফাঁসলে না খুব ভালো কথা, আনন্দের কথা, ইউ আর নট উইনার। তুমি বহুর সাথে একই জিনিসে ফাঁসলে, এটাও তো একই ফাঁসা হলো। মেয়ে দেখলেই মনটা ছুকছুক কেমন কেমন করে, একই রকম কেমন কেমন করে কেন, অন্য কিছু তো কেমন কেমন করতে পারে। মেয়ে শুনে তোমার একটুখানি মীরার ভজন মনে হতে পারে, হেরি মেয়ে প্রেম দিবানি মেরা দর্দ না জানে কই, এই গানটাও মনে আসতে পারে। তোমার কানে কবি মেরে সাথে এক রাত গুজারি মনে আসে, আর কিছু মনে আসে না? তাহলেও তো আবার তুমি জীবনকে বেঁধে ফেললে, বেঁধো না। যত না বাঁধবে ততই জীবন সুন্দরভাবে ম্যানিফেস্ট করে। তো যখন শ্রীকৃষ্ণ বলছে যে কর্ম করো, শ্রীকৃষ্ণের উদ্দেশ্য একটাই, যা কিছু জীবনে এই ফ্লাওয়ারিশমেন্ট আনে তার অনুকূল সব কিছু করো। খালি মহাজ আপনি চাকরি আর বিয়ের বিরোধিতা করেন, একদম করো প্রত্যেক দিন যাতে তুমি আরেক স্টেপে গিয়েছো, আরও সুন্দরভাবে জীবনকে বুঝতে পেরেছো, এমন সঙ্গতি করো, না করলে তুমি জীবনের সাথে অন্যায় করছো। আবার এমন যদি করো যে প্রত্যেক দিন ওই রাতের মতোই দিন নিয়ে আসে, তার সঙ্গতি করলেও তুমি জীবনের সাথে অন্যায় করছো। এই দুটোই করো না। প্রত্যেক দিন যেই কাজে যাচ্ছ সেই কাজ তোমাকে ক্রিয়েটিভলি নতুন কিছু শেখাচ্ছে, আর ওই কাজই তোমার যন্ত্র বানিয়ে দিয়েছে সেই কাজে যেমন অর্জুন, যেই কাজ তোমাকে সুন্দর করে তার দিকে এগাও। এটা কার জন্য বললো? যে বোঝেনি। দুটো স্টেপ ঘটে গেল, আমি প্রথমেই বলেছিলাম, বউ আগে আমাদের কোর্সেও বলেছি, কর্মযোগে চেষ্টা আর কর্মযোগে প্রতিষ্ঠা। তখন চেষ্টার কথা বলছেন শ্রীকৃষ্ণ, এখানে চেষ্টার কথা বলছেন, তাকে কর্ম থেকে বিচলিত করবে না। ডু ইট ইন এনি ওয়ে, যে কোনোভাবে যাতে বোধ আসে সেদিকে গিয়ে যাও। চাকরি করতে হলে করো, চাকরি ছাড়তে হলে ছাড়ো, সন্ন্যাস নিতে হলে নাও, বিয়ে করতে হলে করো, বাবার সাথে বসো নাহলে বাবার মুখই দেখো না, যা ইচ্ছা কর্ম করবে তা কর্মযোগ। ঠিক আছে, এটা কী হলো? চেষ্টা। প্রতিষ্ঠা কি? আগের শ্লোকে যেটা বললো, যখন কেউ বুঝতে পেরে যাচ্ছে যে দেয়ার ইজ নাথিং টু ডু, প্রকৃতি তার কর্ম করছে, দেয়ার ইজ নো আই অ্যাজ সাচ, কোনো আমি নেই এর মধ্যে, সে কর্মযোগে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। বুঝে যাচ্ছে? এই দ্বিতীয়টি হলো সাধনা, আর প্রথমটি হলো সিদ্ধাবস্থা, এই দুটো একসাথে। তো এরপর সাথে এবার অর্জুনকে কেন বলছে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, বোঝার বিষয় আছে। বলছে
31 নম্বরে তুমি বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্তব্য কর্ম আমাতে অর্পণ করে। আমি এই আমাতে সবসময় কীভাবে বলি? আমিতে অর্পণ করে। অর্পণ করে মানে জো কুছ কিয়া তুনে কিয়া দুজা কিয়া নাই, আমাতে আমাতে অর্পণ করো। যা ফল পাবে তুমি পাবে, যা ঘটাচ্ছ তার ভাগ তুমি। যদি বলছো ঘটাচ্ছি, দেখো প্রথম সেকেন্ড থার্ড প্রথমে তো কেউ ঘটাচ্ছে না, এটা যদি বুঝতে পারলে ওয়েল অ্যান্ড গুড। আমি তো বলছি গীতা শেষ, আর গীতার দরকার নেই তোমার। সেকেন্ড যদি না বুঝতে পারলে তাহলে যেটা বোঝাতে সহায়তা হয় সেই দিকে যাও। থার্ড এই স্টেপে কী বলে দিচ্ছে? যা কিছু করেছো তুমিই করেছো, দায়িত্ব নাও। যেটা আমরা বললাম কনসিয়াসনেসের লেভেল এই স্তরে থাকলে ব্যক্তি দায়িত্ব নেয়। থার্ড স্টেপে বললো কৃষ্ণ সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, যা কিছু করেছি আমিই করেছি, আর দ্বিতীয় কেউ করিনি। এর থেকে উপরে যা আমাকে নির্ভর করবে সেই রকমভাবে এগাবো, তৃতীয় আমি কিছুই করিনি। ঠিক কামনা মমতা সন্তাপ তিনটে টার্ম দিয়েছে। কামনা মানে আমরা একটু আগে আলোচনা করলাম, আর বিস্তার দিচ্ছি না। কামনা করেছো মানে বাকি সব কিছুকে তুমি এনেছো, ঠিক আছে? তুমি কামনা ত্যাগ করো, কিন্তু মহারাজ কামনা তো ত্যাগ হয় না। তুমি কামনাতে আমি বুদ্ধি রাখো, অ্যাটলিস্ট আমি তো কামনা করেছি না, এইটুকু তোমাকে বাঁচিয়ে দেবে। আমি করেছি, আর কাউকে দায়ী করার নেই। 50% জগতের পুরো যুদ্ধ থেমে যাবে এতে। যদি কেউ বলে 50% না, 50% লোকই তো বলছে পুরো জগতে, এ বলছে এটা ইট শুড বি ইট শুড নট বি। 50-50 যদি ধরে নিই আমি, তাহলে যেই মুহূর্তেই বলবো যে আমি কামনা করেছি বলে সমস্যা, 50% ড্রপ হয়ে গেল। ব্যক্তি অদ্ভুতভাবে কি বলবো সমন্বয়বাদী হয়ে যায়। আমরা প্রথমে কি করেছি, একটা ডিফারেন্ট তৈরি করেছি, ঠিক আছে? আমি আলাদা তুমি আলাদা, তার মধ্যে বলছি তোমার ধর্ম এক আমার ধর্ম এক, আজকাল এমন চলছে। এবার তোমার ধর্ম আমার ধর্ম যখন এক, তার মানে কী করে দিলাম? প্রথমেই ফান্ডামেন্টাল ভুল, সত্যের দুটো পথ, এই দুটো পথ ছিলই না, একটাই পথ ছিল, সেটাকে তুমি দুটো পথ বললে। তারপরে বললে এসো ভাই আমরা একটা সর্বধর্ম সম্মেলন করি, সেখানে আমরা দেখাবো এই দুটো পথই এক। দুটো পথ ছিলই না, আবার এক কি? দুই যখন তুমি বানালে তখনই গোলমাল হয়ে যাচ্ছে। তো অন্ততপক্ষে এই দায়িত্ব নিয়ে নেবা যে আমার কর্ম আমি করেছি। মমতা, মমতা মানে আমার, একই জিনিসকে বলছে। আর সন্তাপ, এইগুলো থাকলেই সন্তপ্ত হবে, কান গরম হতে থাকবে। যা সহজভাবে যা জীবনে কান গরম করছে তা তুমিই করেছো, কারোর ক্ষমতা নেই তোমার কান গরম করার। কান গরম তো শুধুমাত্র কান টানলেই হয় না, চারটে কথা বললেই কান গরম হতে শুরু করে দেবে। একটা খুব ভালো ঢপ মেরেছো, ঠিক আছে, ধরা পড়ছে স্টেপ বাই স্টেপ, কেমন হয়? আরে ভাই আমি ওই সব অভিজ্ঞতা দিদি গিয়েছি, ভাবছো কি আমি জন্ম থেকে সব যুধিষ্ঠির তনয় হয়ে বসেছিলাম? এখনও কি থরে যুধিষ্ঠির তনয়? ঢোপ ঢাপ মেরে দিই, জীবন খেলার মতো। হ্যাঁ, তো বলছি এগুলোকে তুমি ত্যাগ করো। কান গরম করেছো তো তুমি করেছো, যে তোমাকে থাপ্পড় মেরেছে তাকে তুমি আমার বলেছো বলে থাপ্পড় মেরেছে, গাল অবধি হাত পৌঁছালো কী করে? আজ পর্যন্ত কটা অজানা লোক তোমায় থাপ্পড় মেরেছে? আমাকে তো কাছেই যেতে হয়েছে, তাকে অ্যালাউ করতে হয়েছে। আবার এমনও খুব কম ঘটেছে, সিনেমাতে দেখবে থাপ্পড় মারলো আর ছেলেটা রেগে মেগে চলে গেল। রেগে গেলে কেন, তুই একটা দিতে পারতিস কষিয়ে? আমার বলে রেখেছি না, কী করে মারি? বন্ধুদের মধ্যে কী হয়, আমার থাকে না তো, ফটাফট ফটাফট পাবলিক চাটি পড়তে থাকছে। একটা মারলো কি গাঁটটা দিয়ে গাঁট গরম করে দিল, কী করে এটা ঘটে যায়? এই তিনটেই যখন থাকবে জীবনে অর্জুন, তখন তুমি জীবনের দায়িত্ব নাওনি। কর্তব্য কর্ম আমি থেকে বেরিয়েছে, এই দায়িত্ব অন্তত নিয়ে নাও, তাহলে অনেক বড় কাজ হয়ে যাবে। তুমি যুদ্ধরূপ কর্ম করো। এবার প্রশ্ন হচ্ছে কেন যুদ্ধের কথাই বলছেন? দেখো বুদ্ধ যখন সন্ন্যাস নিয়েছিল, আচার্য শঙ্কর যখন সন্ন্যাস নিয়েছিল, আমরা জানি তো দুটো কাকে জিজ্ঞেস করতে গিয়েছিল, আমি সন্ন্যাস নেব তোমরা কি বলো? আমাদের কাছে লোকে আছে, আমার মনে হয় আমি সন্ন্যাস নিয়ে নেবে, আছে তোমার মনে হয় সন্ন্যাস নিয়ে নেবে, ঠিক আছে। অর্জুন কিন্তু বলছে আমার মনে হয় সন্ন্যাস নিয়ে নি, বলছে না প্রথম চ্যাপ্টারে কৃষ্ণ ওখানেই ধরে পেয়েছে তোমার মনে হয়। যদি অর্জুনের সন্ন্যাস নেবারই হতো, অর্জুন এইভাবে গাণ্ডীব কৃষ্ণের পায়ে দিয়ে দিতেন, দিয়ে বলতেন কেশব আমার কিছু চাই না। এবং এই সন্ন্যাস নেবার তো আরও পথ প্রকৃতি করে দিয়েছিল, 13 বছর গাছপালা বন গেরুয়া পড়ে চলে গেলে, তখন তো দ্রৌপদীর আঁচল ধরে ধরে ঘুরছিলে,
তোমার যদি সন্ন্যাসী নেবার হতো তা অর্জুন তো ওখানেই সন্ন্যাস নিত, যেই যুদ্ধক্ষেত্রে আসলো তখনই সন্ন্যাসের কথা উঠলো। আবার হচ্ছে আমার মনে হয় রোমহর্ষষ্ঠ জায়তে ইত্যাদি ইত্যাদি, তোমার এত কিছু মনে কি করে হয়, সন্ন্যাসটা নিয়েই নিতে। অর্জুন সন্ন্যাস নেওয়ার অধিকারই নয়, ওর ইচ্ছাই নেই সন্ন্যাস নেওয়ার। অর্জুনকে যদি কৃষ্ণ এক্ষুনি অ্যালাউ করে দিত অর্জুন সন্ন্যাস নিত না, অর্জুন কিছুদিনের জন্য এক সাইড হয়তো হয়ে যেত, এবং এই যে সাইড হতো না, প্রত্যেক মুহূর্তের মধ্যে দ্বন্দ্ব কনফ্লিক্ট থাকতো। আমি ঠিক করলাম তো যুদ্ধ না করে, ভীমকে দেখছে ভেবে দেখো না ভীমের মতো দেহ, কোথায় বনে ওর খাওয়া দাওয়া সব জুটবে। কুম্ভকর্ণের পরে ভীমেই উদাহরণ দেওয়া যেতে পারে যে এরকম খাওয়া এমন এমনি, এই যে প্রতীকীভাবে হিড়িম্বাকে বিয়ে করেছে মানেটা কি, রাক্ষসের মতো তার চাহিদা, রাক্ষসী ছাড়া তার বউ কে হবে। তো ভীম মানেই তো বিরাট বিশাল, আর ছেলেকে দেখো, ছেলে তার থেকে গিয়ে গিয়ে বাবার কাজে এগিয়ে নিয়ে গেছে ঘটোৎকচ। বাবা তো শুধু ভীমের মতো চেহারা ছিল, ছেলে সাইজও দৈর্ঘ্য প্রস্থে গিয়ে গিয়েছে, হাইব্রিড একদম। তো নিশ্চিত যদি নেবার হতো ওখানেই নিত, ঠিক অর্জুন নিল না। অর্জুন সহজ নয়, অর্জুন যদি সন্ন্যাসে সহজ হতো অন্য সন্ন্যাস নিত, অর্জুন যদি যুদ্ধে সহজ হতো তাহলে গীতা বলতে হতো না। অর্জুন কোন স্থিতিতে আছে, মমতা কামনা আর সন্তাপ। আর শ্রীকৃষ্ণ একটুকে কী বললেন, যে অকর্তৃত্বে স্থিত হয়নি তাকে বুদ্ধিমান ব্যক্তি কর্ম থেকে বঞ্চিত করবেন। আর কোন কর্ম, চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি মানে কি, আমার আর আমি না থাকা। তো অর্জুনের আমি আর আমার কোথায় লেগে আছে, আত্মীয় পরিবারে। তো অর্জুনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলো চিত্তশুদ্ধির জন্য এই যুদ্ধ করা, বা অন্যভাবে বলে দাও যা কিছু চিত্তশুদ্ধি তার জন্য একটু যুদ্ধ হবেই হবে, সংঘর্ষ একটু ভিতরে জাগবেই জাগবে, আটকাতে পারবে না। তো অর্জুন বলছে দেখো আমি কেন সন্ন্যাস নেব, কারণ এরা আমার আপন, এদের মারার থেকে, অর্জুন বলেছে না সন্ন্যাস নিয়ে নেওয়া ভালো। শ্রীকৃষ্ণ বলছে অর্জুন তোমার যদি আপন পরই থেকে গেল তাহলে সন্ন্যাস হলো কীভাবে, সন্ন্যাস তো ঘটবেই সেই স্থিতিতে, সন্ন্যাস চেতনার সেই স্থিতি যেখানে আপন পর নেই, আপনও নেই পর নেই, না কাউসে দোস্তি না কাউসে ব্যার। সন্ন্যাসী মানেই এই নয় যে সবাই আমার আপন, এই কথাটাই একটা প্যারাডক্সিক্যাল টার্ম যে সবাই আমার আপন, কী করে হয়ে যাবে সবাই আমার আপন, আপন শব্দ পর ছাড়া দাঁড়ায় না, বুঝে যাচ্ছে। যখন সবাই আমার আপন কথাটা বলা ছিল আসলে কি, না আপন না পর, সর্বত্রই জল, তাহলে জলই বলো, সর্বত্র বলার কী দরকার, সর্বত্র সাথে সাথেই তো একটা ভান এসে যায় যে আর কিছু আছে, ঠিক আছে। তো তাই কৃষ্ণ বলছেন অর্জুন তোমার জন্য তো চিত্তশুদ্ধি হলো, তোমার আমি আমার আগে যাক, যা কিছু তোমাকে বোধ দেয় সেই দিকে তুমি এগাও, বুঝে যাচ্ছে। তো এটা তিনটে শ্লোকই একটা একটা করে টার্ম, একটা একটা করে স্টেপ। প্রথমে ভুল থেকে সঠিক কর্তা, সঠিক কর্তা থেকে অকর্তা, এইভাবেই যেতে হবে। এই জন্যই গীতা চট করে বোঝা যায়, অষ্টাবক্র এইসব কথাই বলবে না, অষ্টাবক্র একদম প্রকৃতি ক্রিয়মাণানিতে দাঁড়িয়ে থাকবে, প্রকৃতি ক্রিয়মাণানি কেউ কিছু করেনি জনক, কারণ জনক ওয়াজ রেডি, জনক তৈরি ছিল এই কথাটা নেওয়ার জন্য। জনককে বললো চলো জনক গুরু, জনক কোথায় বসেছিল, ধরো রাজসভায় বসেছিল, ঠিক আছে, অষ্টাবক্র এসে বললেন জনক চলো, আর জনক এতখানি তৈরি, জনক বলছে ঠিক আছে চলো, কোনো দিকে তাকানো নেই, যে এই অমাত্য সামলিও, এই মন্ত্রী সামলিও, আমি গুরুদেবের কথায় যাচ্ছি, কোনো কথা নেই, সোজা হাঁটলো। এই ব্যক্তির জন্য কিন্তু সুখী ভব, তুমি ছেড়ে সুখী ভব, কারণ জনক অতদিন বিদ্বজ্জনের সভাতে বসে বসে সারাদিন, তার মধ্যে একটি জ্ঞানের প্রতি তার প্রেম আছে, জ্ঞানকে সে জীবন দিয়ে বরণ করে নিয়েছে, ফলে জনকের জন্য বড় সুবিধা। কিন্তু অর্জুন এখানে এসেছেই ঝামেলা করতে, ঝগড়া করছে, ডিফেন্সিভ, নিজেই যুদ্ধ করবে বললো, নিজেই যুদ্ধ করবো না বললো, নিজেই আবার ডিফেন্স করছে। তো এই যে কনফ্লিক্টের স্থিতি, এটাই আমাদের সাধারণ মানুষের বেশিরভাগ স্থিতি, তার মধ্যে অবশ্যই এমন হতেই পারে কারোর অষ্টাবক্রের কথায় সহজ স্বীকারোক্তি এসে গেল, কিন্তু জীবন কিন্তু ধাপে ধাপেই বাড়ে, আট বছরের পরে কিন্তু চোদ্দ বছর এসে যায় না, আটের পরে নয় দশ, এবং ওই ওই বয়সের দাঁত ওঠা, দাঁত পড়া, হাঁটতে পারা, মুখ থুবড়ে পড়ে যাওয়া, ওই বয়সের লোভ, ওই বয়সের ভয়, বন্ধুদের সাথে খুনসুটি, তাদের সাথে ঝগড়া, ইনসিকিউর ফিলিং হওয়া, এই সব যাত্রা অতিক্রম করে তবে তো চোদ্দ আসবে, নাহলে আট থেকে যদি ফট করে চোদ্দ এসে যায় কীরকম হবে। প্রকৃতি তেমন একটা নিয়মানুবর্তিত অনুশাসনের যাত্রা,
প্রকৃতিতে দুই আছে, চূড়ান্ত অনুশাসন এবং স্পন্টেনিয়াস অনুশাসন। স্পন্টেনিয়াস 14 যখন আসবে একদম 14 মতো পূর্ণ হয়ে ফুটবে, 14 বছর বয়স, 8 বছরে পূর্ণ ফুটেছে এবং 8 থেকে যে 9 10 11 12 যাত্রা এটাও পূর্ণ হয়েই ফুটবে, কিন্তু এর মধ্যে একটা অ্যালগোরিদম আছে, সব সময় একটার পর একটা সাজানো বিষয় আছে, ঠিক আছে? তো দুটো একসাথে আমাদের মধ্যে কী এসে যায় মনের ক্ষেত্রে? কোনো নিয়ম নেই, যা ইচ্ছা করো। প্রকৃতি কিন্তু এমন নয়, এই ফুল এমনি এমনি ফোটেনি, নিজের মতো ফুটেছে, কিন্তু খুব সুন্দর একটা যাত্রা করে এসছে এবং এই প্রত্যেকটা ফুল ফোটার যাত্রা এক একটা পরিপূর্ণতার যাত্রা। সেই জল শিকড় থেকে রস, তার থেকে জল নিয়ে 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 একটা ফুল গিয়ে ফুটছে। আমরা ফট করে বলে দেবো না, দেখো প্রত্যেকটা ফুল নিজের মতো, তো আমি আমার মতো ইউনিক থাকবো। আগের দিন বোঝাচ্ছিলাম ইউনিক হতে গেলে একটা আন্তরিক অনুশাসনের যাত্রাকে পরিপূর্ণ করতে হয়। তো যে যেখানে আছে কৃষ্ণ তার জন্য কথা বলছে, ঠিক আছে? অষ্টাবক্র অত বাঁকবেন না, অষ্টাবক্র এখন সরে দাঁড়িয়ে থাকবেন, বুদ্ধ বাঁকবেন না, বুদ্ধ তারপরে পরবর্তীকালে প্রচুর বেঁকেছেন, সংঘম শরণম গচ্ছামি, সৎসঙ্গ করো। অষ্টাবক্র বললে কো সঙ্গ, নিঃসঙ্গয়ম। আর বুদ্ধ কি বলবে? বুদ্ধ পুরুষের যারা বুদ্ধত্ব লাভ করেছে তাদের সঙ্গ করো। ঝুঁকলেন তো বুদ্ধ, অষ্টাঙ্গিক মার্গ দিলেন। সময়ের দাবি, সময়ের দাবি। এই সময়তে ডালিয়া ফুটবে, কিছুদিন পরে জুঁই ফুটবে, তাহলে কি বলবো কোনটা কোন সময় অ্যাপ্রোপ্রিয়েট? যখন যেমন অস্তিত্ব নির্মাণ করতে চেয়েছে, যখন যেমন প্রয়োজন হয়েছে, তখন তেমনভাবে ফুটেছে। কম্পেয়ারিং হয়? কম্পেয়ার হয় না তো, জল ভাত আর তরকারি কি কম্পেয়ার করবে? কম্পেয়ার হয় না, প্রত্যেকের একটা সুন্দর সুন্দর জায়গা আছে। এটাই আগের দিন তোমাদের শিবের কথা বলছিলাম, পূর্ণ মদহ পূর্ণমিদম, প্রত্যেকটা বিন্দু পূর্ণ। তিনি অ্যাজ এ হোল হয়েছে, কিন্তু এই অ্যাজ এ হোলের মধ্যে প্রত্যেকটা বিন্দু পূর্ণ। সমুদ্র বিভিন্ন রকমভাবে ম্যানিফেস্ট করছে, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে পূর্ণ জল আছে, কোনো জায়গাতে কিন্তু অভাব নেই। যে সে বুদবুদকে কম দিয়েছে, ঢেউকে বেশি দিয়েছে, ঢেউকে ঢেউয়ের মতো পূর্ণ দিয়েছে, বুদবুদকে বুদবুদের মধ্যে পূর্ণ দিয়েছে, নিস্তরঙ্গকে নিস্তরঙ্গের মতো পূর্ণ করেছে, ভাটাকে ভাটার মতো পূর্ণ করেছে, অর্ধেক কিছু নেই, ঠিক আছে? মানুষের যখন ভিতরে কনফ্লিক্ট আসে তখন এই অর্ধেক অর্ধেক আসে। এই জন্য ইউথ মানেই হলো এই অর্ধেক সে বাঁচবে না। যৌবন তাকেই বলে যেখানে পূর্ণ মাত্রায় সচেতনতা থাকবে, কারণ প্রচুর এনার্জি থাকে যৌবনে। আর তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি, দেখো পূর্ণ মাত্রায় সচেতনতাই যখন ধ্যান, সচেতনতাই যখন ধ্যান, তাহলে তোমরা বা ইউথ যদি পূর্ণ সচেতন হয়, পূর্ণ ধ্যানস্থ কেন নয়? পূর্ণ ধ্যানস্থ কেন নয়? জীবনের একটাই ভোগ কেন হবে? যখন তোমার অ্যালার্টনেসটা যেমন স্ক্যাটার্ড হয়ে যায়, চারদিকে ছড়িয়ে পড়ে, তখন তাকে জগৎ বলে। ওই স্ক্যাটার্ড যে অ্যালার্টনেস তা যখন একত্রিত হয় তাকেই ধ্যান বলে। কিন্তু অ্যালার্টনেস থাকতে হবে, এবং এই অ্যালার্টনেসের বা এই সচেতনতার পুরো ট্রেজার ইউথের কাছে আছে, বা উল্টো বলে যার কাছে আছে সেই যুবক। তোমরা অ্যালার্ট হতে পারো প্রত্যেক মুহূর্তে। তো এই অ্যালার্টনেসকে যদি পূর্ণ এনক্যাশ করতে হয়, তাহলে সচেতনতা ধ্যান একসাথে হতে হবে। জীবনে পরাবিদ্যা এবং অপরাবিদ্যা একসাথে এনক্যাশ করতে হবে। চাকরি তো করবো, কিন্তু তার মাঝখানে এমন কাজ করে গিয়েছি যার চাকর হওয়াও খুব প্রাইডের। চাকরি করেছি, আর্ন করেছি, আর্নকে এমন বিনিয়োগ করেছি, লোকে দেখে বলছে শালা কী রে ভাই বুদ্ধি কী, টাকাকে এমনভাবে বিনিয়োগ করো যেন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিনকে উপভোগ করতে পারছো, সুন্দর বানাতে পারছো, কোনো অসুবিধা নেই। আর্ন করবে না তাও নয়, আবার আর্ন করে সেই একই হেজি পেছি জীবন। কারণ যারাই বলছে না জীবনকে খুব এনক্যাশ করছি, তারাই কিছুদিন পরে ডিপ্রেশনের ট্যাবলেট খায়। প্রত্যেক দিন নতুন নতুন গার্লফ্রেন্ড, তারপর কোকেন ব্রাউন সুগার, কি হয়ে গেল, কেন এরকম হয়ে গেল? কারণ সে প্রত্যেক মুহূর্তে যাকে নতুন মনে করেছিল সেগুলো নতুনই নয়, সেগুলি মহাপুরানো জিনিস ছিল। বাবা করেছে, ঠাকুরদা করেছে, তুইও করছিস, ব্যাপার একই। যত রকমের ডিজাইন পরো, ওই সময় তো সবাইকেই কাপড় খুলতে হয়, ব্যাপার একই। কেউ শর্টকাট পরেছে, কেউ ঘোমটা দিয়েছে, আগেকার দিনে কাজের সময়, ব্যাপার একই।